বাইরে গিয়ে শান্তি নেই, শান্তি নেই ঘরে, ফ্যান চালালে হাওয়া নয় আগুন ঝরে পড়ে। কেন এত গরম, বৃষ্টিকে দাও ডেকে, মেঘ দিদি দয়া করে সূর্যকে দাও ঢেকে। একে তো এই বিশাল গরম তার চরম সীমায় পৌঁছে গেছে, তার উপর ফ্যানের হাওয়া গায়ে লাগার বদলে ঘায়ের সৃষ্টি করছে। এমন অবস্থায় গোটা বাংলা যেখানে সূর্যকে দেখে আতঙ্কে শিহরিত হয়ে গেছে, ঠিক তখনই অন্য আর এক সূর্যের আবির্ভাব ঘটে। এই সূর্য তার প্রেমের তাপে সব মেয়েদেরকে উষ্ণ করে তুলছে। যত রাজ্যের সুন্দরী মেয়ে এই সূর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার বউ তাকে ভালোবাসে, তার ভাইয়ের বউও তাকে ভালোবাসে, তার বন্ধু তাকে ভালোবাসে, এমনকি তার বন্ধুর বেস্ট ফ্রেন্ডও তাকেই ভালোবাসে। And this is Bangla serial for you. So hey, this is Riya. Welcome to my channel. I'm using Ri. Jani bishal gorom pore geche ar ei gorome sun ke niye ektu fun korte chole eshechi. Amar je ki moja lagche. To amader nayok peshay ekjon doctor. Doctor. Oh doctor. সিরিয়ালের ফার্স্ট এপিসোডেই নায়ক একদিনের মধ্যে গুচ্ছের রোগী দেখে ফেলে, কারণ সে ভালো করেই জানে বাকি দিনগুলো সাংসারিক কুটকাচালির মধ্যে দিয়েই যাবে। এপাশে নায়িকার সব ব্যাপারে ফোফর দালালি করা চাই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা সে পারে না। চৌকা চুলা ঝাড়ু ভারি লিপা পোতি সব জানতি হ্যায়। ছোট থেকে স্কুলে যত মেডেল সে একাই পায় প্রত্যেক বছর। গান নাচ পড়াশোনা স্পোর্ট সে সবেতেই নাকি ফার্স্ট। অসম্ভব। নায়ক নায়িকার বিয়ে হওয়ার আগে পর্যন্ত দুজনেরই কাজ হলো সমাজ সেবা করা। তখন সে কি রেশারেশি, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে, এপাশে এ বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে, ও পাশে ও বিনা পয়সায় রোগ সারাচ্ছে। আর এদের দুজনেরই প্রধান টার্গেট হলো বুড়ো মানুষ। বুড়ো বৃদ্ধ দেখলেই ছুট মারে, তার রোগ থাকুক আর না থাকুক জোর করে হেল্প করতে যায়। শালার মা কত দেখা। দেখতেই পাচ্ছ বেচারা ঠাকুমা শান্তিতে ঘুমাচ্ছে, বাট নায়িকা ছুটে ছুটে গিয়ে মরা কান্না জুড়ে দেয়, অ্যাজ ইফ সে মারা গেছে। তারপর জাস্ট একবার মুখে জল ছেটাতেই বুড়ি একদম চাঙ্গা। নায়িকা তার কাঁচা ঘুম ভাঙিয়ে এমন বিহেভ করছে যেন সে মরা মানুষকে বাঁচিয়েছে। আমাদের সবার উচিত ওর মতো মেয়েকে দুহাত জোর করে পুজো করা। শুধু তাই নয়, দীপা ট্রাফিক পুলিশেরও কাজ করে, এমনি সময় ঘরেই থাকে, সৎ মা সৎ বোনের সাথে কামড়াকামড়ি করেই দিন কাটে। বা ডাক্তারকে আসতে দেখলেই ওনার ভেতর মহান আত্মার জাগরণ ঘটে, ঠিক বেছে বেছে সেই টাইমে নিজের ওড়না খুলে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করছে। আর সেটা দেখে সূর্য বাবাজি খুব ইন্টারেস্টিং, তাই না? নাটকের একটা লিমিট থাকে। তোমাকে আসতে দেখলে দীপা সমাজ সেবা করেছে, দীপাকে আসতে দেখলে তুমি বুড়ো বৃদ্ধদের চিকিৎসা করছো, এসব হচ্ছেটা কি? আমার কিছু বলবার নেই। যাই হোক, নায়ক একে পছন্দ করলেও নায়কের মা একে দু নজরে সহ্য করতে পারে না, কারণ তার গায়ের রং কালো। কালো মেয়ে দেখলেই তার খিঁচুনি ওঠে। কালো মেয়ে মানে তার কাছে ঝি, কালো মেয়ে দেখলেই বলে ওঠে। এই কাকিমা কালো রং দেখলে শুধু খিঁচে ওঠে না, যথারীতি তাকে গুলি করে মারতে যায়। কালো মুখ দেখলেই তাকে স্যাটাং করে চড় মেরে দেয়। আমাকে দেখতে হবে কেন? এই তো কাকিমা, আমার মুখটা সাদা, মনে নেই কাদা, ওরে সাদা চামড়ার ভক্ত, তোর চুষে খাব রক্ত, আয় 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 কাছে আয়। তো কাকিমা কেন কালো রং পছন্দ করে না, তার পেছনে কিন্তু বিশাল ভয়ঙ্কর হাড় কাঁপানো স্টোরি আছে। তো এই কাকিমার বাবা মা ছোটবেলায় মারা যায়, আর তার বাবা মাকে যে মেরেছিল, লোকটার কমপ্লেক্সন ছিল ডার্ক, আর এই জন্যই নাকি তিনি ছোটবেলা থেকে কালো রং দেখে ভয় পান। কিছু কইবার লাগবো না। বাংলা সিরিয়ালের লজিক আলাদা লেভেলের। যে ছুরি বা বন্দুক দিয়ে খুন করা হয়েছিল সেটা দেখে ভয় পাবে না, যে খুন করেছিল তাকে দেখে ভয় পাবে না, শেষ পর্যন্ত তার গায়ের রং দেখে ভয় পাবে। তাই এবার হয় গাইস, একদল গুন্ডা আমাকে লাঠি পেটা করেছিল, তারপর থেকে আমি গুন্ডাদেরকে ভয় পাই না, লাঠি শোটাকেও ভয় পাই না, ভয় পাই শুধু গামছা দেখে, কারণ প্রত্যেকটা গুন্ডার মাথায় গামছা দিয়ে ফেট্টি বাঁধা ছিল। যাই হোক, অন্যদিকে নায়ক নায়িকার সমাজ সেবা দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর এরপরেই শুরু হয় আসল কেচ্চা। সূর্যর ভাই ভালোবাসে দীপার বোনকে, আর দীপার বোন ভালোবাসে জয়ের দাদাকে, মানে সূর্যকে। यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। एर पर दीर्घ समय धरे ए और बॉयफ्रेंड के लिए, ओ एर गर्लफ्रेंड के लिए कमरा कमरी हार पर हठात करे सूर्य दीपा के बीए करे ना, और बीएर पर एकटा नायक के लिए तीन चारटे मे टाना टानी देखाते गिए एना डाक्तरीर पर चुके गेलो, और एना समाज सेवा करो कोथाय उड़े गेलो। এরপর চলে আসে ফুলশয্যা। নায়ক ডগমগ হয়ে ইয়ে মানে ওইসব করতে যাবে, অমনি ভিলেন তাকে প্র্যাঙ্ক কল করে, আর নায়ক ফোন পেয়ে গাড়ি নিয়ে ফুলশয্যা ছেড়ে বেরিয়ে যায়। এরপর নায়ক যাতে বাড়ি ফিরে ফুলশয্যা না করতে পারে সেজন্য ভিলেন তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। What the hell? বাট নায়ক তাও নাছুর বান্দা, ফুলশয্যা করবে বলে সে ছোটা হাতিতে করে বাড়ি ফিরছে। নায়ক বি লাইক, লড়তে হলে লড়বই, ফুলশয্যা আমি করবই। তোর কোন কোন জায়গায়
আমি দেবো তোমায়। অমনি অমনি দেবার কথা শুনে নোংরা কথা ভাবতে শুরু করে দিয়েছো তো? আরে ভাই, মন দেয়ানেও তো হতে পারে নাকি? যে যুগে চোদ্দ বছরের নিব্বানিব্বি ফাঁকা রুম খোঁজে, এই যুগে দাঁড়িয়ে এই মহান ব্যক্তি নিজের বিয়ে করা বউকে সামান্য চুমু খেতে লজ্জা পান, ঘুমন্ত বউকে সবে চুমু খেতে যাবে, অমনি বউয়ের চোখ খুলে যায়। দেন আমাদের মহালাজুক নায়ক বলে ওঠে, তোমার কপালে একটা মশা বসেছিল। আমি, আবে গাধা, ওর কপালে কিছু বসেনি, বরং তোর কপালে সনিক দশা লেগেছে, না হলে নিজের বউকে চুমু খেতে গিয়ে এত এক্সকিউজ? তো এরপর সিরিয়ালে এন্ট্রি হয় আর একটা ভিলেনের। এই ভিলেন ভাই আলাদা লেভেলের। কোচি ভিলেন ফুলসজ্জা আটকাতে পারেনি বলে ধেড়ে ভিলেন চলে এসেছে এদের বাচ্চা হওয়াকে আটকানোর জন্য। নায়িকার ড্রিঙ্কসের মধ্যে সে কন্ট্রাসেপটিভ পিল মিশিয়ে খাইয়ে দেয়। বাই দ্য ওয়ে, ওষুধের কৌটোটা কেমন যেন চেনা চেনা লাগছে। আরে এ তোমার থাইরয়েডের মেডিসিন, সেটাকে এরা কন্ট্রাসেপটিভ পিল বানিয়ে দিয়েছে। বাহ বাংলা সিরিয়াল, বাহ। তো যাই হোক, এত সব কেচ্চার পরেও দীপা প্রেগনেন্ট হয়ে যায়। বাট তখনই ধেড়ে ভিলেন আনাদার চাল চালে, সে নায়ককে একটা ফেক রিপোর্ট দেখিয়ে বলে, তুই কোনোদিনও বাবা হতে পারবি না সূর্য। আর আমাদের বলদ ডাক্তার নিজের ভালোভাবে চেক আপ না করিয়ে এর কথা মেনে নেয়। বাট এবার তার মনে প্রশ্ন জাগে, আমি যদি বাবা না হতে পারি তাহলে আমার বউয়ের পেটে কার বাচ্চা? শিঙি মাগুর কই, শেষে নেপোয় মারল দই। তো এরপর নায়িকার বাচ্চা হলো, বাচ্চাগুলো বড়ও হয়ে গেল। এখনো বলদ ডাক্তার বুঝতে পারছে না এটা তার বাচ্চা নাকি অন্য কারোর। আব্বে, ডিএনএ টেস্ট বলেও তো কিছু হয় নাকি? ইচ্ছে হচ্ছে এটাকে হটিয়ে দিয়ে আমি নিজেই ডাক্তার হয়ে যাই, আর এই সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার আর তার বানানো ক্যারেক্টার সূর্যর মাথার চিকিৎসা করাই। তো সূর্য চিকিৎসা করে গরম কমিয়ে খুশির বৃষ্টি আনতে পারি কিনা দেখা যাক। ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Rabbit tar on the beat.